ওরে বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না, ওরে শালি রে ডাকলে শালি কাছে আসে না, বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। এটা শুনছো জীবনে দাদা? হ্যাঁ শোনো নাই, এটা আজকে শুনে যাও, কোনোদিন শোনো নাই যেটা আজকে শুনাই। ওরে বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না, শালি রে ডাকলে শালি কাছে আসে না, বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না, শালি রে ডাকলে শালি কাছে আসে না, বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না, বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। শুরু করা হয় তখন অনেকে মনে করে রহস্যময়, যত গানটা শুনতে থাকবেন তত মরমের কথাগুলি বুঝতে পারবেন। পিতা মাতা ভাই বন্ধু ছেড়ে দেশের আশা, বিনিময়ে চায় গো নারী স্বামীর ভালোবাসা, সবাই খালি মায়ের গান শুনেছি এই গান শুনি নাই। আচ্ছা বলেন, যেদিন রামচন্দ্র বনবাসে গিয়েছিল রামের মা গিয়েছিল কি? রামের তো মা ছিল গর্ভধারিণী মা, রামের সঙ্গে গিয়েছিল, কেন যায় নাই? তাহলে এত যে মায়ের গুণগান গাই, ছেলে বনবাসে গেল মা কেন যায় নাই? হ্যাঁ যায় নাই, গিয়েছিল কে জানেন আপনারা বিজ্ঞ শ্রোতা? রামের ধরুনি, তার নাম সীতা। তাহলে এখানে 14 বছর ছেলে বাঁচে না মরে, মা ঘরে থেকে রাজভোগ ভক্ষণ করে আর বনে বনে কাটার আচর খেয়ে মাটিতে পর্ণ কুটিরে ঘুমায় একমাত্র সীতা স্বামীর জন্য। হ্যাঁ হ্যাঁ, পিতা মাতা ভাই বন্ধু ছেড়ে দেশের আশা, বিনিময়ে চাই গো নারী স্বামীর ভালোবাসা। আমি রাধামন হয়ে বলছি, আমার মা, এই রাধামনের মা, সত্য ঘটনা। আমার মায়ের যখন বিয়ে হলো, বিয়ের 3 মাস পরে পূর্ববঙ্গ থেকে বাবার হাত ধরে আমার মা এ বঙ্গে এলো। মায়ের বাবা মা আত্মীয় স্বজন সব পূর্ববঙ্গে ঢাকাতে ছিল। আমার মা তার বিয়ের 3 মাস পরে বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন দেশের মায়া সমস্ত ছেড়ে আমার বাবার হাত ধরে ওই বঙ্গ থেকে অজানা পথে পাড়ি দিয়েছিল। সেদিন যদি আমার মা আমার বাবার হাত ধরে না আসতো, মা যদি আমার বাবাকে ভালো না বাসতো, তাহলে কি সুখের সংসার হতো? সমস্ত বিনিময়ের দায় আমার মা, সমস্ত ঋণী আমার মায়ের কাছে। পিতা মাতা ভাই বন্ধু ছেড়ে দেশের আশা, বিনিময়ে চাই গো সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী দুঃখে দুঃখী, স্বামী সাধনা, বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না, বউয়ের মতো এমন ভালো কেউ।
আসে যখন বাড়ি মুস্কি হাসি দিয়ে যদি পাশে মাঠে হাল চাষ করে ব্যবসা বাণিজ্য করে মেঘে ভিজে রোদ্রে পড়ে গাড়ির উপরে চড়ে কোথায় গিয়ে ব্যবসা করে এত কষ্টের পরে যখন বাড়ি ফিরে যদি তার সোহাগিনী একটু মিষ্টি মিষ্টি কথা বলে গিয়ে পাশে দাঁড়ায় সব ভুলে যায়। ওই যে দুজন মিলে একটা সুখের সংসার গড়ায়। তাই মেঘে ভিজে রোদ্রে পুরে স্বামী আসে যখন বাড়ি মুস্কি হাসি দিয়ে যদি পাশে দাঁড়ায় নারী। প্রিয়ার মিষ্টি মধুর হাসি দেখে স্বামীর দুঃখ থাকে না। প্রিয়ার মিষ্টি মধুর হাসি দেখে স্বামীর দুঃখ থাকে না। বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। জীবন যদি কল্পনা করা যায় তার জীবন মধুময় হয়ে যায়। শোভা, শোভাটাকে হরিশ্চন্দ্রের স্ত্রী রাজা হরিশ্চন্দ্র যখন রাজ্য দান করে শেষ দক্ষিণা দিতে পারে নাই, হরিশ্চন্দ্রের মা তখন বেঁচে ছিল, কই মা তো সেই দক্ষিণা পূরণ করে নাই। হরিশ্চন্দ্রের স্ত্রী শোভা নিজে ব্রাহ্মণের বাড়ি গিয়ে দাসী বৃত্তি করে কষ্ট করে নিজে বিক্রি হয়ে স্বামীর ধর্মকে রক্ষা করে, এই জন্য সহধর্মিনী বলে তারে। সীতা 14 বছরের জন্য সীতা স্বামীর সঙ্গে বনবাসে গিয়েছিল। রামের একটা দুইটা করে তিনটা মা, রামের 750 জন মা ছিল। একটা দুইটা মা না, দশরথ রাজা 749টা বিয়ে করেছিল, একটাও তো রামের সঙ্গে যায় নাই। বনবাসে গিয়েছিল সীতা, শোভা সীতা অনুসোয়া সাবিত্রী বেহুলা। সাবিত্রী যমের সঙ্গে লড়াই করে স্বামীর প্রাণ বাঁচিয়েছিল। বেহুলা মরা স্বামীকে নিয়ে কলা গাছের ভেলা বেয়ে বেয়ে দেবালয়ে গিয়ে স্বামীকে ফিরিয়ে এনেছিল। কেন লক্ষ্মীন্দরের মা ছিল না? ও মা, লক্ষ্মীন্দরের মা তো ছিল, তাহলে পুত্রকে সাপে কাটলো, মা কেন গেল না? হ্যাঁ, ও মায়ের গান গাইলে খুব ভালো লাগে। ওরে শোভা সীতা অনুসোয়া সাবিত্রী বেহু নারীর হয় না তুলনা। বলে রাধা মোহন পাগলা নারীর হয় না তুলনা। বউয়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। ওরে বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না। প্রাইমারি থেকে
পড়াশোনা করতে করতে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে পড়াশোনা করতে করতে কলেজে গেল, এতদিন পরে বান্ধবী বিয়ে হলো অন্যের ঘরে, তখন আর তার সঙ্গে কথাবার্তা কয় না। কেন না? এখন আমার বিয়ে হয়েছে, আমার স্বামী সে হচ্ছে বড় দামি, এতক্ষণ তুমি আমার ক্লাসের বন্ধু ছিলে, এখন তুমি আমার কথা যাও ভুলে। এই জন্য ওরে বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না, যে শালি এতদিন পকেট করতো খালি, চলে গেছে পরের ঘরে, শালিরে ডাকলেও আর কাছে আসে না, কয় এখন আমি পরে সংসার করি। বান্ধবী আর আগের মতো মুস্কি হাসে না, শালিরে ডাকলে শালি কাছে আসে না।